puppy, mama shishiri. আজ সেই সকাল আজ আমার সার্জারি হবে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন আমার কি সার্জারি হবে বাট এটা আসলে এক সেন্টেন্সে বলার মতো না সো দেখতে থাকুন আমি আপনাদের বলছি কি হয়েছে আমার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাবা তুমি হ্যালো বলবে হ্যালো হ্যালো আলাইকুম আজ আমার অপারেশন একটু পর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট রেডি হলাম এখন যাচ্ছি আমরা আমি আসলে ব্রেকফাস্ট করতে পারবো না নট অ্যালাউড টু ইট অর ড্রিঙ্ক ওকে আমি সব ব্যাগটা গতকালকেই রেডি করে রেখেছিলাম বাট এখন তারপরও আমি একটু ক্রস চেক করছি যে সব ঠিক আছে কিনা ওরা যা যা আমাদেরকে নিতে বলেছে সব আমি নিয়েছি কিনা ঠিকভাবে একটা মেডিকেশন যেটা আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে মেয়েদের ফ্যালোপিয়ান টিউবেও এই ফাইব্রয়েডসটা গ্রো হতে পারে এবং আমার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে আমার ডক্টর শিওর ছিল যে আমার ইউট্রাসে তিনটা ফাইব্রয়েডস আছে বেশ বড় বাট ফিনোমিনাল টিউবে আমার এই ফাইব্রয়েডসটা আছে কি না এটাতে আমার টিউব ব্লক হয়ে গেছে কিনা বা আমার টিউব কতটা ড্যামেজ সেটা সে আসলে বাইরে থেকে বলতে পারছে না তার জন্য হবে আমার ল্যাপারোস্কোপি আর আমার যে ফাইব্রয়েডসটাকে রিমুভ করা হবে সেটার জন্য হবে আরেকটা সার্জারি বাট নর্মাল ল্যাপারোস্কোপি আসলে এত বেশি সিরিয়াস কিছু না কিন্তু ডাক্তার ঠিক বলতে পারছিলেন না যে আমাকে কতটা এফেক্ট করেছে আমার টিউবটাকে স্পেশালি কারণ অনেক সময় এরকম হয় যে টিউব শুধু ব্লকই হয় না টিউব আর রিপেয়ারেবল থাকে না মানে প্রচণ্ড ড্যামেজ থাকে সেক্ষেত্রে ওরা কেটে ফেলাটাকেই শ্রেয় মনে করে কারণ এটা যদি কেটে ফেলা না হয় তখন আবার ড্যামেজ টিউব থেকে এক ধরনের রস আসে যেটা ইন ফিউচার আবার ঝামেলা করে সো এনিওয়েজ ডাক্তার আমাদেরকে ঠিক বলতে পারছিলেন না যে এই সার্জারিটা কি একদম ছোট হচ্ছে নাকি যখন টিউবটা কেটে ফেলতে হবে সেক্ষেত্রে সার্জারিটা বেশ সিরিয়াস হবে আর তাছাড়া ফাইব্রয়েডস তো রিমুভ করবেই সেই কারণেই সব কিছু মিলিয়ে আমরা বেশ নার্ভাস এবং ঠিক বলতে পারছিলাম না অপিটা ঠিক কীরকম হতে যাচ্ছে যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিলাম ইয়োহানেসের ব্যাগ প্যাট্রিকের জন্য খাবার দাবার আমি কতক্ষণ অজ্ঞান থাকবো ঠিক বলতে পারছি না বাট এতটুকু সময় প্যাট্রিকের জন্য খুব স্ট্রেস না হয় আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার সমস্ত গহনাগাটি কানের দুল তাপা হচ্ছে সব কিছু খুলে রাখলাম শুধু নাকফুলটা আছে নাকফুলটা অপের আগে খুলে নেব সার্জারির জন্য কি নিতে হবে কি করতে হবে এই লিস্টটা ওরা দিয়ে দেয় তার মধ্যে ছিল আমি যেন আমার সমস্ত গহনার গাটি খুলে রাখি তাই কানের দুল গলার মালা আমার বিয়ের আংটি সব খুলে রেখেছি শুধু নাকফুলটা আমি আমার সঙ্গে নিচ্ছি ফাইনালি আমরা সব কিছু গুছিয়ে হসপিটালের দিকে রওনা দিচ্ছি মানে ক্লিনিক আর কি হসপিটাল না বাট আমার খুব খারাপ লাগছিল আর অযথায় অনেক টেনশন মাথায় আসছিল আমরা পার্কিং পাইনি আর আমরা একটু লেট আমি চলে যাচ্ছি উপরে ডাক্তারের কাছে ইয়োহানেস আর বাবা পার্ক করে তারপর আসছে সমস্ত প্রসিডিউর শেষ করে এখান থেকে আমার ইয়োহানেস আর প্যাট্রিককে বাই বাই বলতে হচ্ছে কারণ ওরা আমার সঙ্গে ভেতরে যেতে পারবে না আমার যে মূল সার্জারিটা সেটা হয়েছে এক ঘন্টার বাট এই যে প্রিপারেশন নেওয়া তারপর অ্যানেস্থেশিয়ার পর আমার জ্ঞান ফেরার পর সব কিছু মিলিয়ে সময় লেগেছে ছয় ঘন্টা আর অ্যানেস্থেশিয়ার পর যখন আমার জ্ঞান ফিরেছে আমি আসলে স্টেবল ছিলাম না আমার অনেকবার ভমিটিং হয়েছে এবং আমি মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না যেগুলি আসলে নর্মাল সাইড এফেক্ট এর মধ্যে প্যাট্রিক আর ইয়োহানেস ওরা আমাকে জাস্ট একবার এসে দেখে গিয়েছে আর এই সময়টা প্যাট্রিক ওকে নিয়ে বাইরে ছিল সো ইভা ইজ জাস্ট আউট অফ দ্য সার্জারি এন্ড ইজ নট ডুইং সো ওয়েল নিডিং অলরেডি ভমিটেড কাপল অফ টাইমস ভেরি টায়ার্ড ভেরি উইক এন্ড নাও শি নিডস টু ইট সামথিং নাও শি নিডস টু ইট সামথিং Because she needs to get strength again. The doctor said, eat a lot.
আমরা সেই সকাল 7:30টার সময় বেরিয়েছি আর এখন বাসায় ফিরছি বিকেল 5:30টা। আমাদের আজকেই বাসায় আসার কারণ হচ্ছিল আমরা ক্লিনিকে আমাদের এই সার্জারিটা করিয়েছি, হসপিটালে করলে আমাদেরকে এক রাত থাকতে হতো। বাট গুড নিউজ ইজ আলহামদুলিল্লাহ আমার ফিলোমিনাল টিউব কেটে ফেলে দিতে হয়নি, ফাইব্রয়েডসটা আমার টিউবকে এফেক্ট করেনি আলহামদুলিল্লাহ। এবং ওরা আসলে দুটো ফাইব্রয়েডসকে রিমুভ করেছে, একটাকে করেনি। আর সেটা রিমুভ করার না করার কারণ হচ্ছে আমার ইউট্রাস একটা গর্ত হতো, যেটা ইন ফিউচার হয়তো প্রেগনেন্সিতে সমস্যা হতো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মেয়েদের 40-80% মেয়েদের আসলে ফাইব্রয়েডস থাকে, অনেক সময় এটার কোনো সিমটমস থাকে না বলে আমরা টের পাই না। বাট আমার ক্ষেত্রে সিমটমস ছিল, সেটা হচ্ছে আমার পিরিয়ডের সময় ব্লিডিং বেশি হতো, অনেক ঘন ঘন ইউরিনেশন হতো, আমি ভেবেছিলাম আমার হয়তো ডায়াবেটিক্স হয়েছে, বাট সেটা আসলে ফাইব্রয়েডস থেকে হতো। আর থার্ড হচ্ছে প্রেগনেন্ট হতে পারে না মেয়েরা এই ফাইব্রয়েডসটা থাকলে। সো আলহামদুলিল্লাহ আমার অপারেশন বেশ সাকসেসফুল এবং বড় হয়নি। সবাই দোয়া রাখবেন আমার কুইক রিকভারির জন্য। আল্লাহ হাফেজ।